सारा पृथ्वीर समस्त खुटीनाटी निये विश्व बुलेटिन जार भय छिलो ठीक ताई हलो। करोना भैक्सिन निये विश्वेर विभिन्न देश निजेदेर मध्ये झगड़ा शुरू कर दिए। कि आगे भैक्सिन पाबे? नियम अनुयायी जारा टाका देबे ताराई आगे भैक्सिन पाबे, किन्तु एमन किछु देश आछे जारा टाका दिएओ भैक्सिन पाच्छे ना, आर एई लिस्टे आछे ইউরোপীয় ইউনিয়ন। পুরো ব্যাপারটা কি এই নিয়েই আজকের নিউজ ডিকোডেড। ভ্যাকসিনের বিকাশের জন্য ইউরোপীয় ইউনিয়ন বেশ ভালোই ফান্ডিং দিয়েছিল, কিন্তু অর্ডার দিতে দেরি করে ফেলার জন্যই নাকি ভ্যাকসিন পাচ্ছে না। ব্রিটেন আমেরিকায় তোড় জোড়ে চলছে ভ্যাকসিনেশন, কিন্তু ইইউ কিছুই করতে পারছে না, আর এতে ইইউ যথেষ্ট রেগে আছে। আর এই রাগের অন্যতম কারণ হলো ভ্যাকসিন নির্মাতারা ইইউতে তৈরি ভ্যাকসিন ইইউকেই না দিয়ে অন্য দেশকে বেচে দিচ্ছে। আর এই সবকিছু আটকাতে ইইউ এমন কিছু করতে চাইছে যাতে কিছু না হলেও টেনশন কিন্তু বাড়বে। এখন পৃথিবীতে তিনটি লিডিং করোনা ভ্যাকসিন আছে। প্রথমটি হলো ফাইজার আর বায়োটেকের, দ্বিতীয়টি হলো মডার্নার, আর তৃতীয়টি হলো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার। আর তিনটি ভ্যাকসিন বানাতেই যথেষ্ট সতর্কতা নেওয়া হয়েছে বলেই জানিয়েছে এই তিনটি কোম্পানি। কিন্তু আসলে এই ভ্যাকসিন বানাতে বছর খানেকের বেশি সময় লাগার কথা, কিন্তু করোনার ক্ষেত্রে এত সময় দেওয়া সম্ভব ছিল না, তাই জরুরি ছিল এর তৈরির পদ্ধতি, ট্রায়াল সবই রেকর্ড টাইমে পুরো হওয়া। আর তাই দরকার ছিল বিপুল পরিমাণে অর্থ। তবে এই অর্থ যোগান দিয়েছিল কিছু দেশের সরকার, যার মধ্যে উল্লেখযোগ্য ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা এবং ব্রিটেন। আসলে যারাই এই ফান্ড বহন করার যোগ্যতায় ছিল তারাই ফান্ড দিয়েছিল। আর অনেক চেষ্টার পর 2020 সালের নভেম্বর থেকে ভালো খবর আসতে শুরু করলো। ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন ট্রায়ালে যথেষ্ট প্রভাব রাখছে বলেই জানা গেল। কিন্তু যেখানে ট্রায়ালের পর ক্রয় বিক্রয় প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, সেখানে পৃথিবীর সব ধনী দেশগুলি 2020 সালের মে থেকেই ভ্যাকসিনের জন্য অর্ডার প্লেস করতে শুরু করলো। কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন আর জাপান। আর এতেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে অর্থের জোরে এই ভ্যাকসিন ক্রয়ের প্রক্রিয়াকে হাইজ্যাক করে নিয়েছে এই সমস্ত ধনী দেশগুলি। আর এমনও নয় যে তারা এক একটি কোম্পানিকেই ভ্যাকসিনের অর্ডার দিয়ে রেখেছিল। আসলে বেশি পরিমাণে ভ্যাকসিন পাওয়ার জন্য বিভিন্ন কোম্পানির ভ্যাকসিন অর্ডার দিয়ে রাখা ছিল। আর যে সমস্ত কোম্পানি ভ্যাকসিন ডেভেলপ প্রক্রিয়ায় ছিল তাদের সঙ্গে চুক্তিও স্বাক্ষর করে নেয় এই সমস্ত দেশগুলি। এখানে আমেরিকার উদাহরণ নেওয়া যাক। 2020 সাল শেষ হওয়ার আগেই প্রায় 6টি কোম্পানিকে 100 কোটি ভ্যাকসিন ডোজ অর্ডার দিয়ে রাখা হয়েছিল, যেখানে আমেরিকার জনসংখ্যাই মাত্র 33 কোটির কাছাকাছি। আবার কানাডাও প্রত্যেক নাগরিকের জন্য 10টি ডোজের অর্ডার দিয়ে রেখেছে। অন্যদিকে অস্ট্রেলিয়া প্রত্যেক নাগরিক পিছু 5টি ডোজের অর্ডার দিয়ে রেখেছে। এদিকে বেশিরভাগ ভ্যাকসিনের ক্ষেত্রেই প্রতিজন পিছু মাত্র 2টি করে ডোজই দরকার। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় যে ধনী দেশগুলি বেশি ভ্যাকসিন কিনে স্টোর করেছে। এটিকে কালোবাজারি বললেও ভুল কিছুই হয় না। আর এই অর্থের জোরে এইভাবে সমস্ত ভ্যাকসিন হাতিয়ে নেওয়াকে সারা বিশ্বের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে ভ্যাকসিন ন্যাশনালিজম। আর এর জন্যই নাকি সব ব্যালেন্স বিগড়ে গেছে, গরিব দেশগুলি নাকি পিছিয়ে গেছে, তাদের ভ্যাকসিন পেতে বছরখানেক পেরিয়ে যেতে পারে। কিন্তু তাহলে কি অর্থের জোরেই শুধু ভ্যাকসিনেশনে সফল হওয়া সম্ভব? তা আদৌ নয়। যেমন ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়নই নাকি ফাইজার আর অ্যাস্ট্রাজেনেকাকে ভ্যাকসিনের ডেভেলপমেন্টের জন্য সব থেকে বেশি অর্থ প্রদান করেছিল। এই অর্থের পরিমাণ 3,000 কোটি টাকার কাছাকাছি বলেই মনে করা হচ্ছে। আর ইইউ ভেবেই নিয়েছিল যে এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করার পর নিশ্চয়ই সব থেকে আগে সেই ভ্যাকসিন পাবে তারা। কিন্তু ইইউ এখানে একটা ভুল করে ফেলেছে, কোভ্যাকসিনের অর্ডার দিতে দেরি করে ফেলেছে ইইউ। আর ব্রিটেন 2020 সালের মে মাসেই ভ্যাকসিনের অর্ডার দিয়ে দিয়েছিল। এদিকে ইইউ মাসের পর মাস ধরে কথোপকথনে ব্যস্ত থাকার পর অগস্টে গিয়ে নিজেদের ফাইল নথিভুক্ত করে। আর এই দেরির আসল কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইইউ এর রাজনীতিবিদরা জানিয়েছে
আসলে ইউরোপীয় ইউনিয়ন হলো 27টি দেশের মিলিত সংগঠন, আর এদের মধ্যে সবার আর্থিক পরিস্থিতি সমান না। আর তাই ইইউ সস্তা দরেই ভ্যাকসিন কিনতে চাইছিল, তাই কথোপকথন অনেক লম্বা চলেছে। শুধু অর্ডার দেওয়াই নয়, ভ্যাকসিনের ব্যবহারকে মঞ্জুরি দিতেও অনেক দেরি করেছিল ইইউ গভর্নমেন্ট। অনেক আলোচনার পর 2020 ডিসেম্বরে ফাইজারকে আর 2021 জানুয়ারিতে মডার্নাকে অনুমতি দেওয়া হয়। অ্যাস্ট্রাজেনেকাকে এখনো অনুমতি দেওয়াই হয়নি। আর এই দেরির ফল এখন ভুগতে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নকে। মেডিকেল কোম্পানির তরফ থেকে একের পর এক ব্যাড নিউজ পাচ্ছে ইইউ। প্রথম বাজে খবর আসলো ফাইজারের তরফ থেকে। তারা জানিয়ে দিল ইউরোপীয় ইউনিয়নের কোটার ভ্যাকসিন উৎপাদন পরিমাণে অনেক কম হয়েছে, তাই আগামী কয়েক সপ্তাহে তাদের ডেলিভারি দেরি হবে। তাই অ্যাস্ট্রাজেনেকাকে 40 কোটি ডোজের অর্ডার দেওয়া হলো। এর মধ্যে 4 কোটি ডোজের ডেলিভারি আগেই পাওয়ার কথা ছিল, কিন্তু এক্ষেত্রেও কোম্পানি বলে দিল বেলজিয়ামে তাদের একটি বড় প্রোডাকশন হাব বন্ধ হয়ে গেছে, তাই ডেলিভারি কম হবে। আর এদিকে ইইউ বলছে অ্যাস্ট্রাজেনেকা ইচ্ছা করে এই স্টোর করেছে। আর এদিকে বিপুল চাপ সৃষ্টি করছে ইইউ এর সাধারণ জনগণ। সেখানে 100 জনের মধ্যে মাত্র 2 জনকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে, আর প্রশাসন এই দোষ দিচ্ছে কোম্পানিগুলিকেই। আবার অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে ব্রিটেনের সঙ্গে ইইউ এর একটি মনোমালিন্য তৈরি হয়েছে, ফাইজার ইইউ কে ভ্যাকসিনের ডেলিভারি দিতে পারছে না। আবার এদিকে ব্রিটেনের সঙ্গে ফাইজারের যে 10 কোটি ডোজের শর্ত গ্রহণ ছিল তা কিন্তু বহাল তবিয়তে কার্যকরী আছে, তাই ইউরোপীয় ইউনিয়ন বলছে সবাই ভ্যাকসিনের ডেলিভারি পাচ্ছে, কেবল আমরাই পাচ্ছি না। তাই এবার নাকি ইইউ এই উৎপাদিত হওয়া ভ্যাকসিন রপ্তানিতে প্রতিবন্ধকতা নিয়ে আসতে চলেছে। ইউরোপীয় ইউনিয়ন এর আগেও পিপিই কিটের ক্ষেত্রে এমন প্রতিবন্ধকতা নিয়ে এসেছিল, আর ভ্যাকসিনে এটি চালু হলে এর সরাসরি প্রভাব পড়বে ব্রিটেনে। তাই এই নিয়ে রাজনৈতিক জল্পনা এখন তুঙ্গে। ফের বিতর্কে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। আমেরিকায় নিযুক্ত প্রাক্তন পাক রাষ্ট্রদূত আবিদা হুসেন দাবি করেছেন কাশ্মীরে সন্ত্রাস ছড়াতে আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের থেকে নিয়মিত টাকা নিতেন শরীফ। এদিকে কয়েকদিন আগেই পাকিস্তান তেহরিকে ইনসাফের সদস্য ফারুক হাবিব অভিযোগ তুলেছিলেন বিদেশি লগ্নির বেশিরভাগটাই দিয়েছেন লাদেন। তাই শুধু নয়, লাদেনকে কাজে লাগিয়ে বেনজির ভুট্টো সরকারকে উচ্ছেদ করেছেন নওয়াজ। খোদ তৎকালীন মন্ত্রিসভার সদস্যদের এহেনো বয়ানে রীতিমতো বিপাকে পড়েছেন বিরোধী নেতা নওয়াজ। মায়ানমারে সামরিক অভ্যুত্থানে আটক দেশের প্রেসিডেন্ট আন সান সুন সি। তার দলের এক মুখপাত্র জানিয়েছেন 1 বছরের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে মায়ানমারে, 2020 নভেম্বরের নির্বাচনে জালিয়াতি হয়েছে। এমনই অভিযোগে গত কয়েক সপ্তাহ ধরে সে দেশের প্রায় 5 দশক ধরে শাসন করে আসা সামরিক বাহিনী এবং সরকারের মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়েছে। গত সপ্তাহেই দেশের সামরিক বাহিনী নির্বাচনের অনিয়মের অভিযোগ দায়ের করে ক্ষমতা দখল করতে অস্বীকার করে। ফের আমেরিকায় আক্রান্ত গান্ধী মূর্তি। উত্তর ক্যালিফোর্নিয়ার ডেভিস শহরে সেন্ট্রাল পার্কে 294 গ্রাম ওজনের 6 ফুট উচ্চতার ব্রোঞ্চের গান্ধী মূর্তি ভাঙচুর করে একদল দুষ্কৃতী, আর এর তীব্র নিন্দা করে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে সাউথ ব্লক। বিদেশ মন্ত্রক জানিয়েছে ডেভিস শহরের স্থানীয় প্রশাসনের পাশাপাশি সান ফ্রান্সিসকোয় ভারতীয় কনসুলেট জেনারেলও এই ঘটনার তদন্ত করবে। মনে করা হচ্ছে খালিস্তানপন্থী কোনো সংগঠনই রয়েছে এই ঘটনার পিছনে। ভাঙচুরের ঘটনায় সন্তোষ প্রকাশ করে ক্যালিফোর্নিয়া খালিস্তানপন্থী সংগঠনের টুইট যথেষ্ট সন্দেহের সৃষ্টি করেছে। চীনের উহানের সেই বিতর্কিত মাংসের বাজারে পা রাখল বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দল। এই বাজার থেকেই প্রথম করোনা সংক্রমণ ঘটেছিল বলে সন্দেহ বিশেষজ্ঞদের একাংশের। চীন নিজেও একসময় এমনটাই বলেছিল, কিন্তু পরে তারা উহানকেই করোনার উৎস হিসাবে মানতে অস্বীকার করে। তারা দাবি করে চীনে প্রথম সংক্রমণ ধরা পড়লেও ভাইরাসটির উৎস অন্য কোনো দেশ। বহু টালবাহানার পরে সম্প্রতি করোনা ভাইরাসের উৎসের সন্ধানে অনুমতি দিয়েছে চীন। তদন্ত করতে আপাতত চীনে রয়েছে হুয়ের এই দলটি। একজন রাষ্ট্রের শাসক দলের নানা ত্রুটির কথা তুলে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আর তার জন্য তাকে হত্যার ষড়যন্ত্রের মুখোমুখিও হতে হয়েছে।
অন্যজন শুধু পরিবেশকে রক্ষার প্রচার করে উঠে এসেছে লাইমলাইটে। এই দুজনই 2021-এ নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। প্রথমজন আলেক্সাই নাভালিনি আর অন্যজন গ্রেটা থুনবার্গ, সুইডেনের কিশোরী পরিবেশকর্মী। নোবেল পুরস্কার কমিটির সদস্যরা এবার তাদের নাম তুলে এনেছেন মনোনয়নে। প্রসঙ্গত, আগের বছরও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল গ্রেটা, তবে শেষ পর্যন্ত তাকে ছিটকে দেওয়া হয়। আজ 1 ফেব্রুয়ারি, আজ একটি স্পেস শাটেল মিশন পুরো করার আগেই ভেঙে গুঁড়িয়ে গেছিল, আর তার সাথেই ভেঙে গেছিল কতগুলি স্বপ্ন। আর এই ঘটনার একটি রশ্মি জুড়ে আছে ভারতের সাথেও। এই নিয়েই আজকের ডি ডে। সালটা 1981, নাসা থেকে প্রথম একটি স্পেস শাটেলকে মহাকাশে পাঠানো হলো, আর এর নাম রাখা হয়েছিল কলম্বিয়া। প্রথম মিশন সাকসেসফুল হওয়ায় 2003 পর্যন্ত পরপর 27টি স্যাটেল পাঠানো হলো, কিন্তু এর পরই আসলো 16ই জানুয়ারি 2003। এদিন কলম্বিয়া তার 28 নম্বর মিশনে গেল, আর তাতে চড়ে যাচ্ছিলেন 7 জন। আর এর মিশন ছিল মহাকাশে বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়ের ছবি তোলা। এই মিশনে মিশন স্পেশালিস্ট ছিলেন ভারতীয় গর্ব কল্পনা চাওলা। হরিয়ানাতে জন্ম নেওয়া এই মেয়ে ভারতের নাম সারা বিশ্বে মহান করে তুলেছিল। এটি কল্পনার দ্বিতীয় মিশন ছিল। কলম্বিয়ার 16 দিন বাদেই ফিরে আসার কথা ছিল, কিন্তু উঠতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই এর বেশ কিছু পার্টস নড়বড় করতে শুরু করে, আর ঠিক কথা মতো 1 ফেব্রুয়ারি এর পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। তবে ফিরে আসতে আসতেই স্পেস শাটেল গেল হারিয়ে। কন্ট্রোল রুম থেকে কোনোভাবেই এর সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। আর তারপরই টিভিতে আসলো একটি খবর, যেখানে দেখা গেল কলম্বিয়া ST-07 ক্রাশের ছবি। এক ঝাঁক স্বপ্ন, এক ঝাঁক আশা, এক ঝাঁক মানুষের ভালোবাসা ভেঙে তছনছ হয়ে গেল। আজ বিশ্ব বুলেটিন এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল ঠিক রাত 8টায়।